পাশ বঙ্গে প্রতারণা বিশ্বে ঝকঝকে কথার ফাঁদে পকেট ফাঁদ কলকাতায় আসছে জার্মান পুলিশ ঝকঝকে চেহারা দারুণ কথাবার্তা কিন্তু এরাই নাকি প্রতারণার সঙ্গে যুক্ত পুলিশ সূত্রে দাবি নিউ টাউনে বসে মাইক্রোসফটের গ্রাহক পরিষেবা দপ্তরের কর্মী বলে ভুয়ো পরিচয় দিয়ে ফোন করতেন এরা তারপর বিশ্বের নানা দেশের কম্পিউটার গ্রাহকদের কাছ থেকে বিদেশি মুদ্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন কিন্তু কিভাবে এই চক্রের পর্দাফাঁস হলো ভবানী ভবন সূত্রে খবর চলতি বছরের মে মাসে ইন্টারপোল মারফত জার্মান পুলিশ সিআইডিকে চিঠি দিয়ে জানায় কলকাতা সংলগ্ন এলাকায় বসে সাইবার প্রতারকরা দীর্ঘ সময় ধরে জার্মানি সহ নানা দেশের গ্রাহকদের অনলাইনে টাকা হাতিয়েছে সিআইডির সাইবার অপরাধ দমন শাখার আধিকারিক অতনু সাতরা ও অন্যান্য অফিসাররা তদন্তে নেমে বাগুইআটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি অ্যাকাউন্টের খোঁজ পান দেখা যায় ওই অ্যাকাউন্টে প্রতারণার টাকা জমা পড়ছে সিআইডি সূত্রে দাবি ওই অ্যাকাউন্টের সূত্র ধরে দুজনের খোঁজ মেলে তারপর নজরদারি চালিয়ে গত 6ই জুন নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয় 5 জনকে কিন্তু কিভাবে এরা প্রতারণার চক্র চালাতো সিআইডি সূত্রে খবর অভিযুক্তরা প্রথমে নিউ টাউনে কল সেন্টার খোলে তারপর মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহারকারী বিদেশি গ্রাহকদের ফোন করত পরিষেবা দেওয়ার নাম করে গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিত এরপর কখনো তথ্য মুছে ফেলার ভয় দেখিয়ে কখনো বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত গোয়েন্দা সূত্রে খবর ধৃতদের ফাঁদে পড়ে জার্মানি ছাড়াও সুইডেন কানাডা ইন্দোনেশিয়ারও বহু গ্রাহক টাকা খুইয়েছেন ধৃতদের জেরা করতে সোমবার কলকাতায় আসছেন জার্মানির হ্যানোভারের পুলিশ সুপার এবং সঙ্গে আসছেন জার্মানির সরকারি আইনজীবীও সোমবার সিআইডির এডিজি রাজেশ কুমার এবং সাইবার শাখার আধিকারিক অতনু সাতরার সঙ্গে বৈঠক করবেন তারা তারপর বিধাননগর আদালতে গিয়ে আইনজীবী মারফত ধৃতদের জেলে গিয়ে একপ্রশ্ন জেরা করার অনুমতিও চাইবে জার্মান পুলিশ রাজর্ষি দত্তগুপ্ত এবিপি আনন্দ কলকাতা